আমাদের বিবেকানন্দ ক্লাবের পরিচালনায় তারা মায়ের কালী পুজো হয়েছে। এই ক্লাবের তরফ থেকে কোন ক্লাবে প্রত্যেক বছর না এবারও আমাদের বিবেকানন্দ ক্লাবের পরিচালনায় তারা মায়ের পুজো হয়েছে এবং এখানে এই ক্লাবের তরফ থেকে গোটা গাজনবাসীর যত দুঃখ গরিব মানুষ আছে তাদের হাতে আজকে বস্ত্র তুলে দিচ্ছে এবং আদিবাসী নিযুক্ত হয়েছে এবং বাউল গান হবে। কয়েকদিন ধরেই এই অনুষ্ঠান চলবে। আমি এই ক্লাবের সমস্ত সদস্য সদস্য বৃন্দদের বলবো যে সামনের বছর যেন এবার তো সুন্দর হয়েছে, প্রত্যেক বছর সুন্দর হয়, সামনের বছর যেন আরো সুন্দর হয়। আমরা সবসময় এই ক্লাবের পাশে আছি, যাই হোক আরো সুন্দর যেন এই অনুষ্ঠানটা হয়। আজকে শ্রী শ্রী তারা মায়ের আরাধনায় যে প্রত্যেক বছর ধরে যে এখানে একটা বিশেষ রয়েছে, এখানে আদিবাসী নৃত্য সঙ্গীত এর মাধ্যম দিয়ে একটা কম্পিটিশন হয়, কারণ এই লোকাল আদিবাসী পপুলেশন এখানে রয়েছে, একটা লোকাল সমস্ত টিমদের ভিতরে একটা উৎসাহ থাকে, একটা দেখার মতো একটা নজির ঘটে এখানে, সেটা দেখতে আজকে এখানে এসছি। এবং সব থেকে যেটা বড় ব্যাপার এখানে এবং মায়ের চরণে মায়ের আদর্শে এখানে হাজার হাজার মানুষকে এখানে বস্ত্র বিতরণ করা হয়, এখানে শান্তি সম্প্রীতির একটা দিক ঘটে, কারণ বস্ত্র বিতরণ কোন রকম মানুষের ভেদাভেদ কোন জাত কোন ধর্ম এখানে হিন্দু মুসলিম সব ধর্মের মানুষকে আজকে এই মন্দিরের আরাধনায় বিবেকানন্দ ক্লাবের সহযোগিতায় সমস্ত মানুষদেরকে আজকে বস্ত্র বিতরণ করা হচ্ছে, এটা খুব ভালো লাগছে। ৩৩তম তারা মায়ের পুজো উপলক্ষে আজ সাঁওতালি নৃত্য প্রতিযোগিতা এবং এখন বস্ত্রদানের অনুষ্ঠান শুরু হবে। এই অনুষ্ঠানের সভাপতি হিসাবে, প্রধান অতিথি হিসাবে আমাদের এই বস্ত্রদান অনুষ্ঠানে মানুষজন আমাদেরকে সহায়তা করেছে, তার নাম বলে করি খুব ভুল হবে, চিত্তরঞ্জন পাল, অসিত বিশ্বাস, প্রভা ঝা, তাপস পাল, তপন ঘোষ, সনাতন সাহা, লিটন সাহা, ব্রজেন পাল, শিব দাস, চিন্ময় কুণ্ড, নিবারণ সাহা, শক্তি কর্মকার, মিলন কুমার সাহা, সাহা ট্রেডার্স পাল এবং আরো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এত বড় একটা বস্ত্রদান শান্তি মুর্মু, শ্রীরামপুর, যমুন নৃত্যের পদ, বিবিসি নির্মল।